প্রাথমিক শিক্ষা তৃতীয় পর্যায়ের উপবৃত্তির টাকা দেয়া হয়েছে ছিয়াশি হাজার চারশো জন শিক্ষার্থীকে সচিবালয়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকের হোসেন তিনি বলেন প্রথম দিন তিন কোটি চৌষট্টি লাখ টাকা দেয়া হয়েছে এর মাধ্যমে প্রাথমিকে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে এর আগে শিওর ক্যাশের মাধ্যমে উপবৃত্তি দেয়া হতো কিন্তু সেখানে দুর্নীতি সহ নানা জটিলতা ছিল তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে তাই নগদের মাধ্যমে উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে নগদে টাকা পেতে পুনরায় নিবন্ধন করতে হবে জাকির হোসেন জানান স্কুল খোলার সাথে সাথে মজি বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের জনপ্রতি এক হাজার টাকা করে নগদের মাধ্যমে দেয়া হবে দেড়শো টাকা করে মাসিক হিসাবে তিন মাসের উপবৃত্তি দিচ্ছি এখন টোটালটাই নগদদের মাধ্যমে আমরা এটা দিব